হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যত সামান্য অর্জন। খেলার থেকে আমি এই ক্রেস্ট পেয়েছি। বিজয় দিবস উপলক্ষে আমি রানার্স আপ, আমার দল রানার্স আপ হয়েছিল আমার সেই ট্রফি। একটা আছে আমার চাকরি জীবনে এই শেষের দিকে আমি ক্রেস্ট পেয়েছি অফিসিয়াল, দিস ইজ অফিসিয়াল। এই এখানে আছে একটা, এটা অনেক আগে পেয়েছি, এটাও অফিসিয়াল আমার কর্মস্থল থেকে এই ক্রেস্ট পেয়েছি। এটা আমার অর্জন, মাশাল্লাহ। এদিন কি আর ফিরে আসবে, এখন রিটায়ার্ড করেছি। এই যে খেলাধুলার চ্যাম্পিয়ন হয়েছিল আমার দল, সেই ট্রফি, এই আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, সেই ট্রফি। তারপরে আমার ক্লাবে আমার ফিটনেস ক্রিকেট ক্লাবের আমি সভাপতি হিসেবে আমাকে ক্রেস্ট দিয়েছে। এই যে একটা আছে, এটাও আমার সভাপতি হিসেবে আমার এটা পেয়েছি, আমার ক্লাবের সভাপতি হিসেবে আমাকে গিফট করেছে। এই যে এখানে একটা আছে, এটা হলো আমি সিলেট গিয়েছিলাম, আমি আমার ওয়াইফ ওখান থেকে কালেক্ট করেছি। আর এখানে একটা আছে, আমি পতেঙ্গা গিয়েছিলাম 2011-তে, আর পরে গিয়েছি তখন আমি এটা নিয়েছিলাম। এই যে তারপরে আমার অনেক ছবি আছে যেটা এখানে রেখেছি, করতেছি। এই যে এই যে এটা আমরা হোসনি দালান সিক্সার ক্লাবের থেকে আমরা টুর্নামেন্ট করেছিলাম, সেই ছবি। এই যে আমি সামনে তিনজনের সাথে আমি আছি, সামনে বাপ্পা আছে, আমি আছি এক সাইডে, বাপ্পা এক সাইডে। এই যে তারপরে আরও আছে ছবি আমার, অনেক ছবি আছে আমার খেলাধুলার ক্রেস্টগুলো। তারপরে একটা আছে আমার ক্লাবের, এই যে আমার ক্লাবের এটা টুর্নামেন্টের ছবি। এই যে টুর্নামেন্টে আমার দল ছিল নিউজিল্যান্ড। তো সবই আল্লাহর ইচ্ছা। এসব অর্জন আল্লাহর রহমত আমার কদিন রাখবে আমার অ্যাবসেন্সে, তা তো বলতে পারছি না। ফিউচার কি এটা জানি না। যাই হোক, আমি এটা ইউটিউবে দিয়ে এটা একটা রেকর্ড রাখতে চাই, যতদিন আমার আইডি থাকবে এই ছবি থাকবে, সেই জন্য আমি এই ভিডিওটা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এটা হলো আমি আমার ফ্যাক্টরির ম্যানেজার হিসেবে ছিলাম এবং 25 বছর পূর্তি হিসাবে আমি এই ক্রেস্টটা পেয়েছি, 25 বছর পূর্তি হিসাবে এই ক্রেস্টটা পেয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান।